সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। কিয়েভে কোনো হামলায় চালানো হয়নি বলছে রাশিয়া। অস্ত্র সরবরাহ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে ইউক্রেনের সেনা। লুহানস্কে সংঘর্ষে 80 জনেরও বেশি ইউক্রেনীয় সেনা নিহত। সীমান্তে ফেডারেল বাহিনী মোতায়েনের পরিকল্পনা ইরাকের। রাশিয়ার দাবি মেনে ভোগান্তি কমাতে পারে ইউক্রেন বললেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। ইউক্রেনকে হিমার্স সহ আরও যুদ্ধাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের রাজনৈতিক সংকটের অবসান ঘটাতে পারে নতুন সেনাপ্রধান। এবং বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম। দর্শক, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন রাশিয়ার দাবি মেনে নিয়ে ইউক্রেন ভোগান্তি কমাতে পারে। পেসকভ বলেন, কোনো সামাজিক স্থাপনা নয়, সামরিক প্রাসঙ্গিকতা আছে এমন জায়গায় রাশিয়া হামলা করছে। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। কিয়েভে কোনো হামলায় চালানো হয়নি বলছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন বৃহস্পতিবার কিয়েভ সহ বিভিন্ন শহরে মুহুর্মুহু হামলা চালিয়েছে রাশিয়া। এতে করে দেশটির বেশিরভাগ অঞ্চল বিদ্যুৎহীন হয়ে যায়। এর একদিন পরে ইউক্রেনের সে দাবি অস্বীকার করল রাশিয়া। রাশিয়ার ইউক্রেনের দাবি প্রত্যাখ্যান করে উল্টো কিয়েভে ক্ষতির জন্য বিদেশীয় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রকে দায়ী করে। এই নিয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে কিয়েভ শহরকে টার্গেট করে একটি হামলা চালানো হয়নি। দেশটির মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে ইউক্রেনের রাজধানী আবাসিক এলাকায় অবস্থিত বিদেশ এবং ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ক্ষেপণাস্ত্র পড়ার কারণে এই ক্ষয়ক্ষতি হয়েছে। তবে রুশ মন্ত্রণালয় ইউক্রেনের সামরিক কমান্ড ও বিদ্যুৎ অবকাঠামোতে ব্যাপক হামলার কথা স্বীকার করেছে। এদিকে ইউক্রেন দাবি করেছে গত বুধবারে রুশ হামলায় কিয়েভে 3 জন নিহত হয়েছেন, এর মধ্যে 17 বছর বয়সী এক তরুণীও আছেন। অন্যদিকে রুশ মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন ইউক্রেনের পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে দেশটির নেতাদের মধ্যে সেই সুযোগ আছে যদি তারা রাশিয়ার সকল লক্ষ্য পূরণ করে। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ক্ষতির কারণে এই শীত দেশটির লাখ লাখ মানুষের জন্য জীবন হুমকির মুখে পড়বে। অস্ত্র সরবরাহ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে ইউক্রেনের সেনা। ইউক্রেন জুড়ে বিদ্যুৎ বিভ্রাট লুহানস্ক পিপলস রিপাবলিক এলপিআর নিযুক্ত ইউক্রেনের ইউনিটগুলিতে অস্ত্র সরবরাহের জন্য গুরুতর সমস্যার সৃষ্টি করেছে। এলপিআর পিপলস মিলিশিয়া অফিসার আন্দ্রে মারেচকো বৃহস্পতিবার বলেছেন বুধবার ইউক্রেনের বৈদ্যুতিক ব্যবস্থার ক্ষতি এলপিআর এর পিপলস মিলিশিয়ার দায়িত্ব অঞ্চলে জড়িত থাকা লাইনে ইউক্রেনের সশস্ত্র গঠনগুলিতে অস্ত্র গোলাবারুদ এবং বস্তুগত সম্পদ সরবরাহের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। তিনি বলেছিলেন, কর্মকর্তার মতে সর্বোপরি বাধার মধ্যে নিয়মিত সরবরাহ জড়িত। প্রধান শহরগুলিতে যানবাহন বা ট্রাফিক লাইটগুলো কাজ না করার কারণে সামরিক কনভয়গুলোতে বিলম্বিত এবং দীর্ঘায়িত জ্বালানির দ্বারা ধীর করা হয়েছিল। যোগাযোগের আংশিক অভাবের কারণে সমন্বয় ব্যাহত হয়েছিল তিনি উল্লেখ করেছিলেন। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন যে বুধবার দেশের অর্ধেক অঞ্চল বিদ্যুৎ হারিয়েছে এবং 24 ঘন্টা মেরামতের কাজ চলছে। লুহানস্কে সংঘর্ষে 80 জনেরও বেশি ইউক্রেনীয় সেনা নিহত। গতদিনে লুহানস্ক পিপলস রিপাবলিক এলপিআর এর বাহিনীর সাথে যুদ্ধে ইউক্রেনের সামরিক বাহিনীর 80 জনের বেশি যোদ্ধা নিহত হয়েছে। এলপিআর পিপলস মিলিশিয়ার মুখপাত্র ইভান ফিলিপঙ্কো বৃহস্পতিবার রিপোর্ট করেছেন গত 24 ঘন্টায় এলপিআর জনগণের মিলিশিয়া বাহিনীর সক্রিয় আক্রমণাত্মক অভিযানের ফলে শত্রু কর্মীদের এবং সামরিক হার্ডওয়্যারের মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। তারা 85 জনের মতো কর্মী, 2টি ট্যাঙ্ক, 5টি সাজোয়া কর্মী বহনকারী, 3টি আর্টিলারি সিস্টেম এবং 17টি বিশেষ মোটরগাড়ি হারিয়েছে। এলপিআর পিপলস মিলিশিয়ার প্রেস অফিস তার টেলিগ্রাম চ্যানেলে মুখপাত্রকে উদ্ধৃত করে বলেছে, গতদিনে এলপিআর ফিল্ড ইঞ্জিনিয়াররা 4 হেক্টরেরও বেশি জায়গা ডিমাইন করে। পেট্রোভস্ক এবং বন্ডরভর বসতি এলাকায় ইউক্রেনের সেনাবাহিনীর দ্বারা লাগানো বিস্ফোরকগুলি সরিয়ে দেয় মুখপাত্র বলেছেন। সীমান্তে ফেডারেল বাহিনী মোতায়েনের পরিকল্পনা ইরাকের। ইরাক তাদের ইরান ও তুরস্ক সীমান্ত বরাবর আবার ফেডারেল গার্ড মোতায়েনের পরিকল্পনা নিয়েছে। বুধবার 23 নভেম্বর দেশটির সরকারি তথ্য নিশ্চিত করেছে ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে বিরোধী বিভিন্ন গ্রুপের বিরুদ্ধে প্রতিবেশী 2 দেশ থেকে বারবার গোলাবর্ষণ করায় বাগদাদ এমন পদক্ষেপ নিচ্ছে। এক্ষেত্রে বিশেষ করে ইরানে হামলা মোকাবেলায় এ ধরনের ঘোষণা দেওয়া হলো বলে ধারণা করা হচ্ছে। অনেক বিশ্লেষক বলেছেন শুধু ইরানে হামলা নয়, তুরস্কে হামলা প্রতিহত করতে এমন সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানের তত্ত্বাবধানে নিরাপত্তা বৈঠকের
এক বিবৃতিতে বলা হয়, কর্তৃপক্ষ ইরান ও তুরস্ক সীমান্ত বরাবর আবার সীমান্তরক্ষী বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, কুর্দিস্তান আঞ্চলিক সামরিক ও পেশমার্গা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে পদক্ষেপ বাস্তবায়ন করা হবে। বৈঠকে কুর্দি আঞ্চলিক বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন বলে উল্লেখ করা হয়। ইরাকের কুর্দিস্তান সীমান্ত বর্তমানে পেশমার্গা মন্ত্রণালয়ের সুরক্ষায় রয়েছে। এদিকে তারা বাগদাদের ফেডারেল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দিক নির্দেশনার আওতায় এই এলাকায় কাজ করে থাকে। এদিকে ইস্তাম্বুলে বোমা হামলার পাল্টা পদক্ষেপ হিসেবে সিরিয়ার উত্তরাঞ্চল ও ইরাকের বিভিন্ন জায়গায় একযোগে সামরিক অভিযান শুরু করেছে তুর্কি সেনাবাহিনী। গত 20 নভেম্বর দেশ দুটির বিভিন্ন সন্ত্রাসী আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এতে সাংবাদিক সহ কমপক্ষে 31 জন নিহত হয়েছেন বলে জানা গেছে। তুরস্কে হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি সিরিয়া ও ইরাক। গত 13 নভেম্বর তুরস্কের ইস্তাম্বুলে বোমা হামলায় 6 জন নিহত, অন্তত 80 জন আহত হন। ভয়াবহ হামলার ঘটনায় কেউ দায় স্বীকার না করলেও তুর্কি সরকার এর জন্য কুর্দি বিদ্রোহীদের দায়ী করে আসছে। ওই হামলার প্রতিশোধ হিসেবে সিরিয়া ও ইরাকে কুর্দি বিরোধী অভিযান শুরু করেছে আঙ্কারা। রাশিয়ার দাবি মেনে ভোগান্তি কমাতে পারে ইউক্রেন, বললেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনায় ক্ষেপণাস্ত্র, রকেট ও ড্রোন হামলা করছে রাশিয়া। এতে ইউক্রেনের 30% বেশি বিদ্যুৎ স্থাপনা ধ্বংস হয়ে গেছে। বুধবারের হামলায় লেবিভ সহ কয়েকটি শহরে ব্ল্যাকআউট হয়। রাশিয়ার হামলায় ইউক্রেনের নাগরিকদের ব্যাপক ভোগান্তি হচ্ছে। রাশিয়া ইউক্রেনে হামলার প্রভাব নিয়ে চিন্তিত কিনা সাংবাদিকরা বৃহস্পতিবার এমন প্রশ্ন করলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়ার দাবি মেনে নিয়ে ইউক্রেন ভোগান্তি কমাতে পারে। পেসকভ বলেন, কোনো সামাজিক স্থাপনা নয়, সামরিক প্রাসঙ্গিকতা আছে এমন জায়গায় রাশিয়া হামলা করছে। উল্লেখ্য, রুশ বাহিনী ইউক্রেনের রাজধানী কিয়েভ, খার্কিভ সহ বিভিন্ন অঞ্চলে আবার হামলা জোরদার করেছে। জ্বালানি অবকাঠামোগুলোকে লক্ষ্য করে চলছে হামলা। বুধবার খার্কিভে বিমান হামলায় 2 জন নিহত হয়েছে। এদিন হাসপাতালের এক প্রসূতি ওয়ার্ডে ক্ষেপণাস্ত্র হামলায় এক নবজাতক নিহত হয়েছে। ইউক্রেনে গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোগুলোকে লক্ষ্য করে আক্রমণ চালানো হচ্ছে। এর মধ্যে দেশটির 1 কোটির বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কিয়েভের মেয়র বলছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউক্রেনকে সবচেয়ে ভয়াবহ শীতকাল কাটাতে হচ্ছে। ইউক্রেনকে হিমার সহ আরও যুদ্ধাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। সামরিক সহায়তা সর্বশেষ প্যাকেজের অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আরও রাডার বিরোধী ক্ষেপণাস্ত্র, হার্ম, হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বা হিমার্স এবং ন্যাশনাল অ্যাডভান্স সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম বা নাসামত সহ বিভিন্ন যুদ্ধাস্ত্র প্রদান করবে। বুধবার পেন্টাগন এ কথা জানিয়েছে। অন্যান্য অস্ত্রের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে 150টি ভারী মেশিন গান সরবরাহ করবে। মানববিহীন আকাশযান মোকাবেলায় 200 দীর্ঘ নির্দেশিত 155 মিলিমিটার আর্টিলারি রাউন্ড, 10,120 মিলিমিটার মর্টার রাউন্ড, 150 উচ্চ গতিশীল বহুমুখী চাকাযুক্ত যানবাহন, 100টিরও বেশি হালকা কৌশলগত যানবাহন, 2 কোটি রাউন্ডের বেশি ছোট অস্ত্র গোলা বারুদ, 200টিরও বেশি জেনারেটর, 105 মিলিমিটার হাউইটজার এবং অন্যান্য সরঞ্জামের খুচরা যন্ত্রাংশ দেবে। এবার ঘোষিত নিরাপত্তা সহায়তার মূল্য $40 কোটি পর্যন্ত। সরঞ্জামগুলি পেন্টাগনের ইনভেন্টরি থেকে আসবে। মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান প্রশাসনের শুরু থেকে ইউক্রেনের নিরাপত্তা সহায়তা মোট $1,970 কোটি এবং 2014 সাল থেকে $2,180 কোটি বেশি সহায়তা দিয়েছে। 24 ফেব্রুয়ারি রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ডনবাস প্রজাতন্ত্রে প্রধানদের সাহায্যের অনুরোধের প্রতিক্রিয়া একটি বিশেষ সামরিক অভিযান ঘোষণা করেছিলেন। পশ্চিমারা পরবর্তীকালে রাশিয়ার উপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে এবং কিয়েভে অস্ত্রের চালান বাড়িয়ে দেয়, যার মূল্য $1 বিলিয়ন। পাকিস্তানের রাজনৈতিক সংকটের অবসান ঘটাতে পারেন নতুন সেনাপ্রধান। নতুন সেনাপ্রধান পাকিস্তানে একটি সমঝোতা চুক্তির মধ্যস্থতা করতে পারেন এবং জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণ করতে পারেন। একজন সিনিয়র মার্কিন বিশ্লেষক মার্ভিন ওয়েনবাউম একথা বলেছেন, যিনি পাকিস্তান ও আফগানিস্তানের উপর বেশ কয়েকটি বই লিখেছেন। ইউএস কাউন্সিল অন ফরেন রিলেশন CFR দ্বারা প্রকাশিত একটি অংশে আরেক মার্কিন বিশ্লেষক অ্যান্ড্রু গর্ডন বাইডেন প্রশাসনকে পাকিস্তানের সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। একজন নতুন সেনাপ্রধানের অধীনে সম্ভাবনার উন্নতি হতে পারে যে সামরিক বাহিনী একটি সমঝোতা চুক্তির মধ্যস্থতা করবে, জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি তারিখ নির্ধারণ করবে। ওয়েনবাউম ওয়াশিংটনের মিডল ইস্ট ইনস্টিটিউট MEI এর জন্য লেখা একটি অংশে বলেছিলেন, পাকিস্তানকে সাহায্য বৃদ্ধির মাধ্যমে যুক্তরাষ্ট্র তার নিজস্ব কৌশলগত স্বার্থকে এগিয়ে নিয়ে যাবে এবং মানবিক বাধ্যবাধকতা পূরণ করবে এবং একই সাথে দক্ষিণ এশিয়ার দেশটিকে সংকট এড়াতে সাহায্য করবে, গর্ডন লিখেছেন। যদিও CFR নিবন্ধটি মার্কিন পাকিস্তান সম্পর্কে বৃহত্তর প্রশ্ন নিয়ে কাজ করে, MEI কাগজটি পাকিস্তানের নতুন সেনাপ্রধান নিয়োগের উপর আলোকপাত করে। ওয়েনবাউম উল্লেখ করেছেন যে বর্তমান পাকিস্তান সরকার শাসক জোটের স্বার্থ রক্ষা করতে পারে বলে বিশ্বাস করে একজন নতুন প্রধানের নাম দিতে পছন্দ করবে, তবে প্রধানমন্ত্রীকে শুধুমাত্র জ্যেষ্ঠতা এবং যোগ্যতার উপর ভিত্তি করে নির্বাচন করার জন্য উদ্বিগ্ন একটি সামরিক সংস্থার দ্বারা প্রভাবিত করা হয়েছে। ওয়েনবাউম উল্লেখ করেছেন যে ইমরান খানের লং মার্চ ইসলামাবাদে নেমে আসার সাথে সাথে সেনাবাহিনীর শীর্ষস্থানীয় ব্যক্তিরা প্রস্তুত রাজনৈতিক শোডাউনের পক্ষ নিয়ে এড়াতে বদ্ধপরিকর বলে মনে হচ্ছে। প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি সহানুভূতিশীল অফিসার কর্পসের বেশিরভাগই সেনাবাহিনী, বর্তমানে স্থানীয় পুলিশ, ফেডারেল আধাসামরিক বাহিনী রেঞ্জার্স এবং
দেশের উপজাতীয় কনস্টাবুলারির উপর শৃঙ্খলা রক্ষণাবেক্ষণের ভার ছেড়ে দিচ্ছে, তিনি যোগ করেন। ওয়েন বাউম অবশ্য বলেছেন, ইমরান খান যদি তিনি আবার ক্ষমতা গ্রহণ এবং এটি ধরে রাখার পথ পরিষ্কার করতে চান, তবে অবশ্যই সামরিক সংস্থার সাথে শান্তি স্থাপন করতে হবে। তার অংশের জন্য সেনারা উপলব্ধি করতে পেরেছে যে ইমরান খান একটি জনপ্রিয় আন্দোলনকে সংগঠিত করতে সফল হয়েছেন, যেটিকে যদি স্থান না দেওয়া হয় তাহলে পাকিস্তানের জনগণের সাথে সামরিক বাহিনীর দীর্ঘ উন্নত বিশেষ সম্পর্ককে হুমকির মুখে ফেলতে পারে, তিনি যোগ করেন। ওয়েন বাউম ইমরান খানকে একটি ব্যাপক অহং উদ্দীপক ম্যান্ডেটের সাথে নতুন নির্বাচন থেকে উত্থান দেখেছেন, কিন্তু বলেছেন যে প্রাক্তন প্রধানমন্ত্রীর সাথে বেসামরিক সামরিক শাসনের কন্ডোমিনিয়াম পুনঃপ্রতিষ্ঠার জন্য একটি স্থির দক্ষ নতুন সেনাপ্রধানের প্রয়োজন হবে, যা গত এপ্রিল পর্যন্ত বিদ্যমান ছিল। ইতিমধ্যে তিনি অর্থনৈতিকভাবে সংগ্রামরত পাকিস্তানকে অস্থিতিশীল করতে পারে এমন সহিংসতা এড়াতে সব দিক থেকে মাথা ঠান্ডা রাখার পরামর্শ দেন। গর্ডন সতর্ক করেছেন যে পাকিস্তানের অর্থনীতি একটি ব্রেকিং পয়েন্টে পৌঁছেছে এবং রাজনৈতিক অস্থিরতা জাতিকে আরো বিশৃঙ্খলার মধ্যে নিক্ষেপ করার হুমকি দিচ্ছে। তিনি উল্লেখ করেছেন যে 2022 সালের নভেম্বর পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে 9,70,00,000 সহায়তা দিয়েছে, কিন্তু পাকিস্তানের পুনরুদ্ধারের জন্য অন্তত $4,00,000 প্রয়োজন। বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে। সরবরাহ ব্যবস্থায় উদ্বেগ দূর হয় তেলের দাম এমন নিম্নমুখী, কারণ গ্রুপ অফ সেভেন বা G7 দেশগুলো রাশিয়ান তেলের মূল্য নির্ধারণের জন্য প্রস্তাবিত রেঞ্জ বা সীমা বর্তমান বাণিজ্য স্তরের চেয়ে বেশি। বৃহস্পতিবার 24 নভেম্বর বিকেলের দিকে দেখা গেছে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি 50 সেন্ট বা 0.6% কমে $84.91 দাঁড়িয়েছে। US ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারেল প্রতি 46 সেন্ট বা 0.6% কমে $77.48 দাঁড়িয়েছে। রাশিয়ার তেলের উপর মূল্যসীমা বর্তমান মাত্রার চেয়ে বেশি হতে যাচ্ছে এবং খবর প্রকাশের পর বুধবার 2 বেঞ্চমার্কের দামই 3% কমে যায়। ইউরোপীয় একজন কর্মকর্তা জানিয়েছেন, G7 রাশিয়ান সমুদ্রজাত তেলের মূল্য ব্যারেল প্রতি $65 থেকে $70 মধ্যে নির্ধারণ করতে যাচ্ছে। যদিও ইউরোপীয় ইউনিয়নের সরকারগুলো এখনও দামের বিষয়ে একমত হয়নি। প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার তেলের জন্য যে মূল্যসীমা বেঁধে দেওয়া হবে তা যদি বর্তমানের চেয়ে বেশি হয় তাহলে রাশিয়া তেল বিক্রি স্বাভাবিক রাখবে, এতে সরবরাহ সংকটের ঝুঁকি কমে যাবে। কমনওয়েলথ ব্যাংকের পণ্য বিশ্লেষক বিবেক ধর বলেছেন, মূল্যসীমাটি বাজারের প্রত্যাশার চেয়ে বেশি হবে, যা বিশ্বব্যাপী সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি হ্রাস করবে। ব্যবসায়ীরা জানিয়েছেন, কিছু ভারতীয় চীনা পরিশোধক ইউরাল ক্রুডের প্রস্তাবিত মূল্যসীমার নিচে দাম দিচ্ছে। রাশিয়া ক্রুড অয়েল ইউরাল নামে পরিচিত। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।